সকাল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল, এখন 11:30 বাজছে আর আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন বাজছিল 7:30। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, তার কারণ আজকে 4-5 দিন পর আজকে ছেলে স্কুল ছিল, যেহেতু পরীক্ষা চলছে তো সেই কারণে প্রতিদিন স্কুল থাকছে না, ওই তোমার 3-4 দিন পর একদিন করে পরীক্ষা হচ্ছে আর 3-4 দিন আবার ছুটি থাকছে। তো 2-3 দিন বেশ আরাম করে ঘুমালাম সকাল 8:30 পর্যন্ত। যেহেতু আমি বাড়িতে একাই থাকি, আমাকে বলার মতন কেউ নেই একটু দেরি করে উঠলে, তো নিজের সংসারে কাজ নিজের মতন করে করি, যখন ইচ্ছা হয় উঠি, যখন ইচ্ছা হয় না উঠি না। তো সকাল 7:30 সময় ঘুম থেকে উঠলাম, উঠে ছেলেকে তুলে রেডি করে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে বাড়িতে তোমার যা কাজ ছিল সব করলাম। তবে বোন আজকে ঘরের কাজগুলো করে নিয়েছে, ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এগুলো করেছে, আমি বাইরে যা কাজ ছিল বাসন মাজা কলবার পরিষ্কার করা সমস্ত কিছু করে তারপর বসে বসে একটু ফোন দেখলাম। দিয়ে যখন 10:00 বাজলো তখন আবার ছেলেকে স্কুল আনতে গেলাম, যেহেতু এখন পরীক্ষা চলছে বলে তোমার 10:00 সময় স্কুল ছুটি হচ্ছে, ওই 11:30 সময় স্কুল ছুটি হয়। তো যখন ও 11:30 স্কুল ছুটি হতো তখন আমি ওই স্নান টান করে পুজো দিয়ে কাঁদতে যেতাম, আর 10:00 সময় যেহেতু এখন ছুটি হচ্ছে ওই জন্য বাড়িতে এসে কাজ করতে একটু ফোন দেখতে দেখলাম 10:00 বেজে গেছে, সেই কারণে ওকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করলাম। তো স্নান করে আজকে ধরো বৃহস্পতিবার, সেই কারণে পুজো দিতে একটু দেরি হলো, মানে আলপনা দেওয়া ঠাকুর ঘর পরিষ্কার করা, এমনিতে রোজ পরিষ্কার করতে হয় তবে বৃহস্পতিবারটা একটু অন্যরকম ব্যাপার থাকে পুজো দেওয়ার সবার বাড়িতেই। তো পুজো টুজো দিয়ে এখন রান্নাঘরে এলাম, এখন 1 কাপ চা করব, চা খাবো আর ছেলের জন্য একটু খাবার করব। তো তোমরা হয়তো আমাকে দেখে মনে মনে ভাবছো বাবা বাড়িতে এত সেজে গুজে রান্নাঘরে, আসলে কি বলতো আমাদের পাশের বাড়ির যে দাদার বাড়ি আছে দাদার বাড়িতে আজকে নারায়ণ পুজো, তো নিমন্ত্রণ করেছে সারাদিনের জন্য, মানে দাদাদের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক তো আমাদের, হ্যাঁ একদম নিজের মতন বলতে পারো। তো সারাদিন নিমন্ত্রণ আছে ওই বাড়িতে, সকালে ঘুগনি মুড়ি, দুপুরে খাওয়া দাওয়া, রাতে খাওয়া দাওয়া, তো সেই কারণে বাড়িতে রান্নার ঝামেলা নেই। তো পুজো টুজো হয়ে গেল, মাথাটা খুব যন্ত্রণা করছে, তাই ভাবলাম যে 1 কাপ চা করে চা খাই আর ছেলেকে একটু খাবার করে দিই, আর আমার ছেলে তো একটু ঘুগনি মুড়ি খাবে না কারণ ও ঝাল খায় না, তো সেই কারণে ওকে একটু খাবার করে দেবো, খাবারটা খেয়ে তারপরে আমরা মা বেটায় গিয়ে এখন ঘুগনি মুড়ি খাবো। তো খাবে না আমি জানি, সেই কারণে ওর খাবারটা করে দেওয়া, ওর জন্য দেখি কি করি, একটু সুজি টুজি করে দেবো। আর আমি যখন একটু চা বসেছি, চা খাবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আসলে কি বলতো মানে শুধু যে আমি বাড়িতে এসে স্নান করেছি এমনটা না, রোদে রোদে গিয়েছি এসেছি, তারপরে তোমার অনেক জামা কাপড় ছিল, একটু রোদে বসে বসে জামা কাপড়গুলো কাচা ধোয়া করেছি, তো ওই কারণে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর সকাল থেকে এখন পর্যন্ত না খেয়ে আছি, এখন 11:30 বাজছে আর কালকে রাত্রে খাইনি, মানে কালকে রাত্রে আমার ছেলে আমার মায়ের সাথে ভোজ খেতে গিয়েছিলো আর দুই বোনে গল্প করতে করতে দেখছি রাতে 10:00 বেজে গেছে, দিয়ে বোন বলছে থাক আর খাবার করতে হবে না মুড়ি খেয়ে ঘুমিয়ে যাবো, দিয়ে কালকে রাত্রেবেলাতে দুই বোনে একটু করে মুড়ি খেয়ে ঘুমিয়ে গিয়েছি। ঠিক আছে, বাড়িতে ব্যাটা ছেলে না থাকলে মেয়েদের খাওয়ারও মানে ঠিক থাকে না, এই যদি বাড়িতে ব্যাটা ছেলে থাকতো তাহলে কি ওই মুড়ি খেয়ে ঘুমাতে পারতাম, খাবার করতেই হতো, 10:00 কি 11:00 হলেও করতে হতো, কিন্তু এই যে দুই বারে মুড়ি খেলাম মুড়ি খেয়ে ঘুমিয়ে গেলাম। তো সত্যি বলছি প্রচণ্ড খিদে পেয়েছে প্রথম কথা, দ্বিতীয় কথা রোজে রোজে স্কুল গিয়েছি এসেছি এতগুলো কাঁচা ধোয়া করেছি ওই জন্য মাথা মাথার মতো লেগেছে, তাই ভাবলাম একটু চা করে খাই, একটু দুধ আছে দুধ দিয়ে চা করবো, ছেলেকে একটু সুজি করে দেবো, খেয়ে দিয়ে যাবো এখন ওই বাড়িতে আবার একটু ঘুগনি মুড়ি খেতে, খেয়ে দিয়ে এসে আবার বাড়িতে অনেক কাজ আছে, ঘর দর করে একটু গুছাবো, বাড়িতে রান্নাবান্না নেই তো, আর যেদিন দেখবে মেয়েদের রান্নাবান্না থাকে না সেদিন মেয়েরা একটু ঘর দর বেশ গুছানো গাছানো শুরু করে দেয়, তো আমিও সেম একটু ঘর দরগুলো গুছাবো ভাবছি। তো চলো চাটা করি, চাটা খাই, খেয়ে ওই বাড়ি যাবো, তোমার সাথে আবার পরে কথা বলবো, সারাদিন কি করছি না করছি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো, এখনকার মতন টাটা সবাইকে। আমার সঙ্গে ডুবি যাচ্ছে ভোজ খেতে, স্নান করেনি, খুলু স্নান করবো তুমি। দুই বোনে গল্প করতে করতে চলে এসেছি এখন বৌদিদের বাড়িতে, তো ঠাকুরমশাই দেখলাম এসে পুজোর জোগাড় করছে আর এইদিকে বৌদির ভাইজি বসে বসে ঠাকুরের মালা গাচ্ছে, তো চলো এবার ওইদিকে গিয়ে খাওয়া যাক, তো ছেলেকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো। তো এই যে ছেলের জন্য ঘুগনি মুড়ি নিয়েছি, ছেলে বারবার বলছে আমি খাবো না খাবো না, আর আমি ওকে জোর করছি খাওয়ার জন্য, তো খাবে না বলে কেমন কান্নাকাটি করছে দেখছো, আসলে ঝাল জিনিস না ও একেবারেই খেতে পারে না। এখন আমরা এসেছি নসিপুর ব্রিজ ঘুরতে, এটা হচ্ছে আমাদের সবথেকে প্রিয় জায়গা, আমাদের মন খারাপ হলে আমরা এখানে ঘুরতে আসি, আমাদের মন ভালো থাকলে আমরা এখানে ঘুরতে আসি, হাতে সময় পেলেও আমরা এখানেই ঘুরতে আসি, মানে ঘুরতে যাব কোথায় না তো নসিপুর ব্রিজ, আসলে আমাদের এত দূরই সীমানা এর বাইরে আমরা যেতে পারি না। তো এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না তো আজকে বাড়িতে করিনি, তাই বাড়িতে কোনো কাজকামও নেই, যে কাজগুলো ছিল সেগুলো তো করেই ফেলেছি। তো এখন এই যে এসছি আমরা এখন ঘুরতে, এখানটায় একটু ঘোরাঘুরি করব তারপরে বাড়ি যাব।
তো এই দেখেছো এখনই পড়ে যাচ্ছিলাম, মানে ভিডিও করতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। আসলে এই ব্রিজটা যখন হয় না, তখন আমরা খুব ছোট ছিলাম, ছোট বলতে অনেকটাই ছোট ছিলাম। তো ব্রিজটা যখন তৈরি হয়, তখন আমার মা আমাদেরকে কি বলতো বলো তো, মানে আমার মা বাবা ফ্যামিলির লোক সবাই বলতো যে বাইরে বেরোবি না, বাইরে বেরোলে ছেলেধারা ধরে নিয়ে চলে যাবে। মানে শুনেছি নাকি ব্রিজ যখন তৈরি হয়, তখন বলে ছোটো ছোটো বাচ্চাদেরকে ব্রিজের নিচে পুঁতে দেওয়া হয়, মানে এটা শুনেছি, আদৌ সত্যি কি না জানি না। তো মা বাবা সবাই বলতো যে এখন বাড়ির বাইরে বেরোবি না, বেরোলে ধরে নিয়ে গিয়ে তোদেরকে ওই পোলের ভিতরে ঢুকিয়ে দিবে। তো সত্যি কথা বলতে, যখন এই ব্রিজটা তৈরি হয় না, 2005 সালে শুরু হয়েছিল, এখন 2023 সাল, এখনও কমপ্লিট হয়নি। ওপরে ব্রিজগুলো পাতা হচ্ছে, ব্রিজ না সরি রেল লাইন পাতা হচ্ছে। ব্রিজ তো বহু বছর আগেই হয়ে গেছে, কমপ্লিট হয়েছিল না, এত দিনে কমপ্লিট হচ্ছে। আশা করি খুব তাড়াতাড়ি গাড়ি চলাচল করতে শুরু করবে। তো প্রচণ্ড ভয় পেতাম তখন, আদৌ জানি না কথাটা সত্যি কি না, যে বাচ্চা টাচ্চাদেরকে নিয়ে এসে ওই এই যে পিলারগুলোর মধ্যে বলে ঢুকিয়ে দেওয়া হয়। তো যাই হোক, চলো এখন নিচটা তো ঘুরলাম, এবার যাব ওপরে ঘুরতে। ওপরে যাওয়ার আগে চলো তোমাদেরকে নিচের পরিবেশটাকে একটু দেখিয়ে দিই। তো আজকে পরিবেশের রংটা দেখেছো কেমন, যেন একটু অন্যরকম, তাই না? মানে এর আগে ঘুরতে গিয়েছি কিন্তু এরকমটা না দেখিনি ঠিক। আর আজকে রংগুলো কি সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন রকমের রং যেন পরিবেশটাকে ছেকে ধরেছে। তো পাশে না গিয়ে দেখলাম অনেকগুলো কুকুরের বাচ্চা হয়েছে। বাচ্চাগুলো না আমাকে দেখে পালিয়ে যাচ্ছিল, ওটা তো ছোট ছিল সেই কারণে ধরো ওকে ধরতে পারলাম। তো ভেতরে যে বাচ্চাটা ঢুকে পড়েছিল, বাচ্চাটাকে দেখতে না খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম গিয়ে একটু ধরি। তো জানো তো ওকে ধরতে গিয়েছিলাম যখন, তখন ও আমার হাতে কামড়ে দিয়েছিল। আসলে ওরা ধরো আমাকে চিনে না, তো সেই কারণে ধরো ভয় পেয়ে কামড়ে দিয়েছে। কিন্তু কি করব বলো, কিচ্ছু করার নেই, এই নিচে এক জায়গায় কামড়িয়েছে আর উপরে এক জায়গায় কামড়িয়েছে। তো রক্ত বেরোচ্ছিলো দেখে আমি আবার তাড়াতাড়ি করে গঙ্গায় নেমে হাতটাকে ভালো করে ধুয়ে ফেললাম, রক্তগুলোও ভালো করে ধুয়ে নিলাম। কুকুরে বাচ্চা ধরেছিলাম, কুকুরে বাচ্চায় দেখো হাতে কামড়ে দিয়েছে, আর ইঞ্জেকশন খেতে হবে। সত্যি সত্যি কামড়ে দিয়েছে, অনেকটা কামড়িয়েছে, রক্ত বেরোচ্ছিল। ইঞ্জেকশন খাবি দেখবি কেমন লাগে। না আমি একবার বিড়ালে কামড় খেয়ে খেয়েছি, আমি আর খাবো না, ছোটো বাচ্চা কিছু হবে না। আর আজ বাদ কালকার তো, কাল তো মরে যেতেই হবে, তার আগেই নেই মরে যাবো দেখি হয়েছে। তুই কি করছিস ফোন নিয়ে? কিছু না, রিলস বানাবো। বানা, এই বল, যখন আমরা ছোট ছিলাম তখন এই যখন ব্রিজটা তৈরি হতো, তখন মা বাবা সবাই বলতো বাড়ির বাইরে বেরোবি না, ধরে নিয়ে চলে যাবে, এইসব এসব বলতো। জানি না কথাটা কতটা সত্যি তা। তো চলো উপরের দিকে যাওয়া যাক, দেখি ব্রিজের কাজ কতটা হয়েছে, মানে রেল পাতার কাজ কত, রেল লাইন পাতার কাজ। কি ছবি তুললি, ছবি তুললি? হ্যাঁ, এত সুন্দর ভাবে আমাকে ধরে তুলে দে। তো এই যে পাহাড় পর্বত ডিঙিয়ে আমি এখন ওপরে চলে এসেছি। আসলে পাহাড় পর্বত বলার কারণ কি জানো তো, কারণ রেল লাইনটা অনেকটাই ওপরে। এই যে আমার বোনকে দেখে তো বুঝতেই পারছো আমার বোন কতটা নিচুতে আছে, আসলে ওর পাটা মচকে গেছে, তো সেই কারণে ধরো ভয় পাচ্ছে আসতে, তাই আস্তে আস্তে আসছে। আর আমি গটগট করে আসতে গিয়ে নিজের জালে নিজেই ফেসে গিয়েছি। ব্যাপারটা হয়েছে কি বলো তো, ভাবছিলাম আমি তাড়াতাড়ি ওপরে উঠে পড়বো, যেহেতু ধরো সূর্য ডুবে যাচ্ছে, আর সূর্য ডুবে গেলে না জায়গাটা দেখতে খুব একটা ভালো লাগে না, অন্ধকার অন্ধকার হলে একদমই ভালো লাগে না। তো দেখো জায়গাটা কি সুন্দর লাগছে, তাই না? রংটা তো বেশ দারুণ লাগছে। আর বললামই তো, এর আগে আমরা ঘুরতে এসেছি ঠিকই, কিন্তু এরকম প্রকৃতির রং কিন্তু দেখিনি। এবার এসে যা দেখলাম তাতে মানে সত্যি বলবো মনটা খুব আনন্দ পেয়ে গিয়েছিলো। তো ওপরে নামতে মানে উঠতে গিয়ে আবার সঙ্গে কি হয়েছিল বলো তো, ওপরে উঠছিলাম যখন, তখন না আমি সামনে বিছুটি পাতা ছিল, একদম খেয়াল করিনি। তো উঠতে উঠতে আমি বিছুটি পাতার মধ্যে ঢুকে গেছিলাম, দিয়ে আমার হাতে পায়ে বিছুটি পাতা ঠেকে গেছিলো। তো কি জল ছিল জানো তো, প্রচণ্ড জল ছিল, কিছু করার নেই। তো অনেকক্ষণ ধরে ওই জায়গাটাকে কাপড় দিয়ে ঘষে ঘষে তারপরে ঠান্ডা করলাম। আমাকে চা দিয়েছে দেখো, আর প্লেটটা দিয়েছে দেখো, জীবনে এরকম প্লেট কেউ কোনোদিন দেখেছ? দেখনি আমাদের বাড়িতে কিন্তু এরকম প্লেটে চা খায়। তো ঘুরে ঘুরে এসে মানে ঘুরে ফিরে এসে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, বিশেষ করে তো আমার খিদে পেয়ে গিয়েছে, জানি না আমার কী হয়েছে, কিছুদিন ধরে প্রচণ্ড খিদে পাচ্ছে। তোকে বললাম একটু চা কর, তো
তো আমার জন্য আর ওর জন্য চা করলো, ছেলেকে ম্যাগি করে দিলো, ছেলে ঘরের মধ্যে বসে বসে ম্যাগি খাচ্ছে। তো আমরা ব্রিজ থেকে ঘুরে এলাম, প্রায় ঘন্টাখানি মতন হলো ব্রিজ থেকে ঘুরে এসেছি। এখন যাবো আবার ঘাটে ঘুরতে, মানে আমাদের গঙ্গা ঘাটে ঘুরতে। আজকে সারাদিন ঘুরে বেড়াচ্ছি, কারণ আজকে রান্না বান্না কিচ্ছু নেই, সেই কারণে দুপুরবেলাতে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে ব্রিজে ঘুরতে, আর এখন যাব আবার ঘাটে ঘুরতে। ঘাট থেকে এসে তারপরে বৌদিদের বাড়িতে গিয়ে রাতের বেলায় প্রসাদ খেয়ে এসে ঘুম। তো জানো তো আজকে সত্যি একটা খুব খারাপ খবর শুনলাম বা দেখলাম, দেখে প্রচন্ড খারাপ লাগছে। তো ঘটনাটা হচ্ছে আমাদের পাশের ঘাট, লালবাগ ঘাট, লালবাগ ঘাটে আজকে একটা গাড়ি গঙ্গায় পড়ে গেছে, মানে নৌকাতে উঠাতে গিয়েছিল গাড়িটা, দিয়ে যাই হোক ব্যালেন্স করতে পারেনি বা ব্রেক করতে পারেনি, দিয়ে গাড়িটা পড়ে গেছে। যে সারা দিন খুব ঘুরেছি, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গিয়েছি, আজকে সেই সকালে উঠেছি, এখন পর্যন্ত মানে একটুও বসিনি একটুও শুইনি, চলছে সারাদিন। আর এই যে এনাকে দেখে বুঝতে পারছ, ও সকালবেলা উঠে অফিসে গিয়েছিল, অফিস থেকে আড়াইটার সময় এলো, এসে স্নান টান করে গেল, খেতে খেয়ে এসে চলে গেল আমার সাথে ঘুরতে। সারাদিন টই টই করে ও ঘুরে বেড়াচ্ছে, যেহেতু ওর ফিল্ডে কাজ করে, তো ওরও চোখ মুখ দিকে বোঝা যাচ্ছে যে ও খুব ক্লান্ত। তো চলো চাটা খেয়ে নি, হ্যাঁ যত কথা বলবো তত কথা মানে বলতেই থাকবো, যেহেতু আমি কথা প্রচণ্ড বলি। তো এখন চা খেয়ে নি, দিয়ে ঘুরতে যাবো। ঘাটে এসে অনেকক্ষণ ধরে বসেছিলাম, গল্পগুজব করলাম, এদিক ওদিক দেখলাম, আমরা সবাইকে দেখলাম, আমাদেরকে সবাই দেখলো। তো যাই হোক, এসব করতে গিয়ে না আবার একটু খিদে পেয়ে গেছিলো, তাই বোনকে বললাম যা এক প্লেট করে ভেলপুরি নেয়। তো জানো তো আগে ভেলপুরি তিনটে করে দিত এক প্লেটে, এখন আবার দিচ্ছে দুটো করে। তো দেখে না প্রচণ্ড মন খারাপ হয়ে গেছিলো। তারপরে যাই হোক, এখন বাজছে রাত্রি 8:30 মতন, তো ঘাট থেকে চলে এসেছি, এসে এখন বৌদির বাড়িতে এসেছি। এসে দেখি প্রচণ্ড ভিড়, প্যান্ডেলেও প্রচণ্ড ভিড়, ঘরের ভেতরেও প্রচণ্ড ভিড়, সেই কারণে দুই বোন মিলে বসে পড়লাম এখন বাইরে বসে বসে। কী করবো, আমাদের তো আর গল্প করার লোক নেই, দুজন দুজনের সাথেই গল্প করি। তো ফোন নিয়ে একটু বসে বসে দেখছিলাম আর দুই বোনে গল্প করছিলাম। তো চলো, মনে হয় বাইরের দিকটা ফাঁকা হয়েছে, মানে প্যান্ডেলটা ফাঁকা হয়েছে, এবার গিয়ে খেতে বসি। তো খেতে বসে পড়েছি, প্রথমেই দিয়েছে স্যালাড আর চিপস, তারপরে দিয়েছে পনির তরকারি ও ছোলা দিয়ে, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস। তো ওগুলো তো খাওয়া হয়ে গেছে ঝটপট করে। তো এই দিকে আবার নিয়ে নিয়েছি খিচুড়ি আর পাস তরকারি। তো আমার বোন দেখো কত সুন্দর গপ 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 করে খাচ্ছে, ও খেতে থাকুক, তারপরে আমি স্টার্ট করব, যেহেতু আমি ওর মতন অত খেতে ভালোবাসি না। তারপর লাস্টে দিয়ে দিয়েছে তোমার চাটনি আর পায়েস। তবে জানো তো এত কিছুর মধ্যে না পায়েসটা খেতে দারুণ হয়েছিল, দারুণ মধ্যে দারুণ। খাওয়া দাওয়া শেষে এই যে আমাদের পুচকি আমাদের পাড়ার, ওর ডান্স করছে, তো ওর ডান্স দেখে তারপরে চলে এলাম বাড়িতে। বাড়িতে এসে ঘুমিয়ে পড়লাম। তো সকলকে গুড নাইট, মানে আমি ঘুমানোর আগে তোমাদেরকে বললাম গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমিও ভালো আছি।